সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে এক হতে যাচ্ছেন মুসলিম নেতারা। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সফরের অংশ হিসেবে মিশরের কাতারে পৌঁছেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সফরে প্রথমে কায়রোতে পা রাখলেন তিনি। স্থানীয় সময় 20 জুন সন্ধ্যায় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সাদরে গ্রহণ করেন। মঙ্গলবার 21 জুন কায়রোতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে উভয় নেতার আলোচনা হয়। প্রেসিডেন্ট আল সিসির মুখপাত্র বাসাম রাদি বলেছেন, উভয় নেতার আঞ্চলিক ও বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মিশর আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং সৌদি আরব সবচেয়ে ধনী দেশ। কিভাবে দুই দেশের এই দুটি বিষয়কে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টি নিয়েও আলোচনায় উঠে আসবে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স এরপর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনার জন্য রওনা হবেন। সৌদি প্রিন্স তুরস্ক সফর করবেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে 2018 সালে ইস্তাম্বুল কনসুলেটে হত্যার পর সৌদি তুরস্ক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ধারণা করা হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এ সফরের মধ্য দিয়ে সম্পর্কের কিছুটা উন্নতি হবে দুদেশের মধ্যে। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও এ অঞ্চল সফর করার কথা রয়েছে। সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর প্রথমবারের মতো বিশ্বের মুসলিম দেশগুলো একজোট হয়। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।